আমরা বিচ্ছিন্ন জীবন যাপন করছি করোনার উপদ্রবে। আপনাদের এখানে আসা সম্ভব হয় না, আমি আপনাদের কাউকে দেখতে পাই না, আপনারও আমাদের দেখতে পান না, এইভাবে দিন কেটে যাচ্ছে। বয়স অনেক বেড়ে গেছে, মাঝে মাঝে না দেখতে মন খুব খারাপ লাগে, মনে হয় যদি দেখা না হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুখে আনন্দে ভরপুর হয়ে তার নাম স্মরণ করতে করতে, প্রভুর সেবা করতে করতে দিন সবাইকে নিয়ে কাটাবেন। একটা মহামারী চলছে, বিশেষ করে যারা বাচ্চা এবং যারা বৃদ্ধ তাদের পক্ষে এই রোগ অত্যন্ত ভয়াবহ। যাতে কারোর সংক্রমণ না হয়, সবাই যেন পরস্পর থেকে দূরত্ব বজায় রেখে বাস করে সেদিকে সবাই খেয়াল রাখবেন, এই আমার আপনাদের কাছে অনুরোধ। দিন একভাবে কাটে না, আগে ছিল না, এখন এই মহামারী এসেছে, আবার এই মেঘ একদিন কেটেও যাবে। সেদিন যত কাজ আমাদের পক্ষে এতদিন করা সম্ভব হয়নি, তা করার জন্যে সবাই প্রস্তুত হন, যাতে প্রভুর সেবা আমরা ঠিকভাবে করতে পারি, কোনো অশুভ শক্তি